একটু নতুন বিষয় আপনাদের সামনে আলোচনা করবো সেটা হলো মানে অনেকের কাছে পুরাতন হতে পারে যাই হোক জাভাস্কিপ কিংবা নোট দিয়ে প্রোগ্রামিং প্রবলেম কিভাবে সলভ করতে হয় তার একটা ডিমো আমি দেখাবো তো এখান থেকে আমি আপনাদেরকে একটা কথা প্রসঙ্গিক কথা বলতে চাই যদি আমরা জাভাস্কিপ দিয়ে প্রোগ্রামিং করতে পারি তাহলে আমাদের প্রোগ্রামিং লজিকটা যদি ডেভেলপ হয় তাহলে কিন্তু আমরা ডেভেলপমেন্টের ওয়েব ডেভেলপমেন্ট কাজে নিজেকে অনেক দূরে এগিয়ে যেতে পারবো যাই হোক এটা আপনারা সকলেই বুঝেন ও জানেন তো আমরা একটা সহজ প্রবলেম দিয়ে শুরু করব সেটা হলো যে এটা হলো ওয়াটার মিল নামে একটা প্রবলেম এটার নাম্বার কত সেটা আমি এখানে যা যা জানি না যাই হোক এখানে কোথাও যেন দেখতে পাচ্ছি না তো এইটার আমি সলভ করবো তো এটা করার জন্য আমাকে কী করতে হবে এই যে এখানে যে সেল রয়েছে এটা আমার ইউজ করবো এখান থেকে যে যে সেল উইন সিক্সটি ফোর জিপ এটা আপনার ডাউনলোড করে নেবেন আর এক্সট্রাক্ট করে নেবেন আমি অলরেডি ডাউনলোড করছি আমাকে জাস্ট ওপেন করতে হবে আমি আপনাদেরকে দেখাই এই তো এটা মনে হয় ডাউনলোড করে আমি এই ড্রাইভে নিচ্ছি এই তো জেএসএল তো এইখানে নিয়ে এইখানে একটা আপনারা ফোল্ডার বানাবেন তো আপনারা যে কোনো নামে ফোল্ডার বানাতে পারেন বা এখানে এমনিতেও জবাস্কিপ্ট একটা ফাইল বানাবেন তো যাই হোক আমি এখানে একটা ফোল্ডার বানাইছি ফোল্ডার বানায় এইখানে ফোল্ডারটাকে ওপেন করে নিছি আর ফোল্ডারে একটা যে অলরেডি কোডটা আমি করি সেটা আমি যদি এখন ডিলিট করে দিই ডিলিট করে দিলাম ওকে তো এখন এই যে এটা আমাদের এক্সট্রা করার পর এরকম আসবে আর আমরা এইখান থেকে এই যে জেস নামে এই অ্যাপ্লিকেশনটা রান করে নেব এরকম ব্যাস আর এখানে একটা ফোল্ডার খুলে নেবেন সিম্পলি আমি এই যে ফোল্ডারটা খুলে নেছি আগেই তারপরে এখানে সিএমডি লিখে এইটা আমি কোড ব্লকস কোড ব্লকে অন করে নেব আচ্ছা সো কোড ব্লকস না ভিজুয়াল স্টুডিও করে তো যাই হোক এখন এই ফোল্ডারটা সিলেক্ট রেখে আমি এইখানে একটা নতুন ফাইল খুলছি ধরলাম প্রবলেম ওকে প্রবলেম ডট জেস এস জাভাস্ক্রিপ্ট ফাইল খুলে নিচ্ছি তো এখন এইটা আমি চেক করে দেখতে চাই যে আমার সাথে কাজ করছে কিনা রান করতে পারছে কিনা এটা কিন্তু আমরা ক্রোমের ব্রাউজারেও করতে পারি মানে যে কনসোল লগেও করতে পারি ঠিক আছে যে ক্রোমের যে কনসোল আছে সেখানেও করা যায় কোড তবে জাভাস্ক্রিপ্টের প্রোগ্রাম রান করার জন্য এখানে আমরা রান করতে পারি এখানে আমি দিলাম হাই ওকে এখন এটা আমি সেভ করার পরে আমি যে এই টার্মিনালটা এখানে চালু করেছি যে জেএসেল এখানে এটাকে লোড করে নিতে হবে লোড প্রথম একটা অ্যাফোস্টোপিয়া তারপরে হলো এখানে আমাদের ফোল্ডারের নাম এস স্ল্যাশ এটা মনে হয় নাম দিলাম কি প্রবলেম ও বি এল ই এম প্রবলেম ডট জেস এস তারপরে এইটা এইটা এখন আমি এটা রান করলে আসলে কিছু ইউরোপ দেখাচ্ছে তো যাই হোক এটা এখানে পায়নি আর কি ফাইলটা পাইনি তাই এরকম দেখাচ্ছে তো যে সেল প্রবলেম ডটজে যেটার নাম কি ঠিক আছে প্রবলেম প্রবলেম ওকে এটা ফাইলটা পায়নি আচ্ছা এই যে এখানে যে হয়ে গেছে যে না যে আসলে জেস ওই যে এখন হাইটা দেখাচ্ছে আমার আর কি মানে যাই এখানে এই কোড কোড ফোর্সে যা লিখছি সেটা দেখাচ্ছে ভিজুয়াল স্টুডিওতে তো এখন আমাদের প্রবলেমটা কি ছিল সেটা একটু আপনাদেরকে শর্টকাটে বলে নেই এখানে প্রবলেমটা আপনার পড়লেই বুঝতে পারবেন সিম্পলি যে একটা সংখ্যা এক থেকে একশোর মধ্যে ইনপুট নেবে সেটা সেটাকে জোর সংখ্যায় ভাগ করা যায় কিনা ঠিক আছে দেখি আমার ছাত্র হ্যাঁ ইয়ে দিচ্ছে যাই হোক আমি ওনাকে ওয়েব ডেভেলপমেন্ট শিখেছি হ্যাঁ ভাই তো যাই হোক এখন আমরা কী করব এরকম একটা ইনপুট নিব নিয়ে সেটাকে চেক করে দেখবো যে সেটাকে জোর সংখ্যায় ভাগ করা যায় কিনা সেটা কম বেশি হোক সমস্যা নাই অর্থাৎ এক থেকে একশোর মধ্যে সংখ্যাটা জাস্ট জোর সংখ্যায় দুই ভাগে ভাগ করা যাবে কিনা সমান দুই ভাগ হতে হবে তাই না জোর সংখ্যা হলেই হলো তো এখন এখানে একটা লজিক আছে সেটা হলো যে আমরা যদি দেখা যাচ্ছে এককে ভাগ করি যাবে না দুইকে তাও দুইকে ভাগ করলে এক এক হচ্ছে সেটা বিজোড় হচ্ছে কেউ যাবে না চারকে যদি করি দুই দুই হচ্ছে ঠিক আছে চার হলে হচ্ছে মানে চারের আগে দুই যেহেতু জোর সংখ্যা যে জোর সংখ্যা হলেই যে হবে তা কিন্তু না জোর সংখ্যা হতে হবে এবং চারের উপরে এটা হলো লজিক এইখানে আমাকে প্রথমে একটা ইনপুট নিতে হবে আমি ইনপুট নিচ্ছি ভার এটা নাম দিলাম ডাটা ওকে তো এইখান থেকে ডাটা নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো রিড লাইন এটা যাবা স্ক্রিপ্টের যেমন ইয়ার যেমন হলো স্ক্যানেফ তারপর হলো সিন তো এখানে সেরকম রিড লাইন রিড লাইন আচ্ছা এটা জাস্ট ইনপুট নেবে একটা কিন্তু ঘটনা হলো এটা স্টিং ইনপুট নেয় আসলে এই জন্য এটাকে আমাকে পারসেন্ট করে নিতে হবে মানে টাইপ কনভার্সেশন যেটা আর কি পার্সেন্ট তো এটা আমার ইন্ট্রিজার একটা ভ্যালু নিয়ে নেবে নেওয়ার পরে আচ্ছা একটু আমার এটা একটু ছলো কাজ করছে ওকে নেওয়ার পরে আমাকে এটা জাস্ট চেক করতে হবে যে এটা তারের চেয়ে বড়ো কি না এই ডাটাটা ডাটাটা গেট টার্ডেন টু ফোর যদি হয় আর যদি অ্যান্ড ছয় তার এই এই সরি ডাটাটা ডাটাটা মডিউলো অপারেটর আচ্ছা মডিউলো করে যদি দুই দিয়ে মডিউলো করে করে যদি শূন্য হয় অর্থাৎ জোর সংখ্যা হয় তাহলে আমি এখানে লগ অর্থাৎ প্রিন্টের কাজটা এখানে কিন্তু আমার লগ করবে ঠিক আছে কনসোল ডট লক এইখানে দিতে হবে ইএস প্রিন্ট করে আর ইলস দিতে হবে ই এল ইস ইলস এখানে লগ করতে হবে সি সিএন কনসোল লক কনসোল ডট লক এটা হবে নো এন ও নো ওকে এইটুকুই আমার আসলে প্রবলেমের সলিউশন ঠিক আছে কোনো সমস্যা নাই তো এখন এটা আমি সাবমিট দিব কীভাবে কোড পড়ছে তো সাবমিট দেওয়ার জন্য যে এইখানে আমি আপনাদেরকে একটা ডক্স দেখাচ্ছি এই যে এই কোডটুকু আমাদের ব্যবহার করতে হবে সবাই সব জায়গায় করে এই যে মাঝখানে মেইনটেন ভিতরে আমাদের কোডটুকু পেস্ট করে দিতে হবে তো আমি এইটাকে এখান থেকে নিচ্ছি আর যে এখানে যে লিঙ্কটা দিয়ে দেবো যে ছেলে ডাউনলোড করার আপনাদেরকে এটা ডিসক্রিপশনে কপি করে দিয়ে দেবো সমস্যা নেই তো এইটা আমার কপি করে জাস্ট এই প্রবলেমের সলিউশনের এখানে সাবমিটে যাব সাবমিটে গিয়ে এইখানে আমি পেস্ট করে দেব এইটা আর এই এখন আমার যে কোডটা হলো আচ্ছা আমি এটা একটা চেক করে দেখতে পারি যে আসলে কাজ হচ্ছে কিনা তারপরে দিই আমি এখানে কি চাপলেই উপরে টাওয়ার রান হবে এখানে যদি আমি এখন আট দিই ওকে কাজ করছে তো ঠিক আছে তাহলে সব ঠিক আছে এটা যদি আমি কন্ট্রোল সি কপি করে নিয়ে এটাকে যদি এখন আমার এই যে মেইনের ভিতরে পেস্ট করে দিই দিয়ে যদি এটা আমি সাবমিট দিই এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে তো এই কনসোল্ট ডট লগ ঠিক আছে কিন্তু এটা ই হওয়ার কারণ হতে পারে এখানে নোট ডেস্ট সিলেক্ট করে রাখছি এখানে নোট সিলেক্ট করবেন অথবা দাবা স্কিপ্ট আমি নোট ড্রেসে সিলেক্ট করে রাখলাম এখন দেখি এখানে কীসের ইরোদ এই যে একটা ইয়ে দেখতেছি কেন জানি ডাটা গেটার দেন যেগুলো এত ডাটা মডুলো জিগুলো টু যদি জিরো হয় কনসোল্ট ডট লগ ইয়েসমিট দিয়ে দেখি কী হয় ঘটনাটা ওকে কিউতে রয়েছে ওকে অ্যাকসেপ্টেড দেখেন আমাদের এটা আমি কিছুক্ষণ আগেও করেছি অবশ্য তো এইটা আমাদের হলো যে ভালোভাবে সাবমিট হয়েছে আমাকে একজন কল দিচ্ছে আমার ছাত্র তো যাই হোক আমি আপনাদেরকে দেখালাম যে সিম্পলি কীভাবে কোর্স ফোর্সের প্রবলেম জাবাজ দিয়ে সলভ করা যায় তো আপনি যখন জাবাজ দিয়ে প্রবলেম সলভ করতে শুরু করবেন তখন আলটিমেটলি কিন্তু আপনার স্কিল লজিকটা কিন্তু ডেভেলপ হবে তো এরপরে ধারাবাহিকভাবে আমি বিভিন্ন প্রবলেম সলভ নিয়ে যাবো যাবার দিয়ে কোড বক্সে তো ধন্যবাদ সেই পর্যন্ত আসসালামু আলাইকুম